হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএজি ব্লগে। তোমাদের আরো একবার ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো উইন্টার হেয়ার কেয়ার। উইন্টার হেয়ার কেয়ার কিন্তু আমাদের করা অতি অবশ্যই দরকার, কেন এই উইন্টারের সময় আমাদের হেয়ারটা ড্যামেজ হয়ে যায়, ড্যান্ডেজ হয়ে যায় এবং নানা রকম প্রবলেম হয়। তার জন্য উইন্টারে হেয়ার কেয়ারটা করা অতি অবশ্যই দরকার, বেশি বকবক না করে। তাহলে চলো সরাসরি যাওয়া যাক। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি, দেখো এটা ভালো করে ফেটিয়ে নেবো, কারণ আমার ছোটো চুল আমার 50 গ্রামে হয়ে যাবে। আর তোমাদের যদি চুল যদি বড় থাকে তাহলে তোমরা আরও বেশি টক দইটা নেবে। আর আমি এরকম আমার অ্যাড করা হয়ে গেছে, আর আমি এর সঙ্গে অ্যাড করবো 1 এগ। আমার 1 এগে হয়ে যাবে, তার জন্য আমি 1 এগ এর সঙ্গে অ্যাড করলাম। এখন ভালো করে দুটো একসঙ্গে মিক্স করে নেব, দেখো। আর এর সঙ্গে অ্যাড করবো আমি পাতিলেবুর রস। এখানে অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, এর পুরোটা রস আমি বের করে নেব। আর নেব হানি, হানিতে আছে হাইড্রাইট, আর 1 চামচ আমি নিলাম। এখন ভালো করে মিক্স করতে হবে। এই টক দইতে আছে ল্যাকটিক অ্যাসিড, এটা এটা তোমার ড্যান্ড্রফ প্রবলেম সলভ করতে হেল্প করবে। আর লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি। এখন ভালো করে আমি কি করব, ভালো করে আমি মাথাটা আঁচড়িয়ে নেব, চুলটা দুই সাইডে করে নেব। দুই সাইডে হয়ে গেছে, এখন দেখো ভালো করে আমার এই দইটা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে ভালো করে লাগিয়ে নিতে হবে, এর পেছনে ছাইডটা এরকম করে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব ভালো উইন্টারে, বিশেষ করে উইন্টারে এটা করো, তোমরা দেখবে তোমাদের ড্যান্ড্রফ প্রবলেম সলভ হয়ে যাবে, ড্রাইনেস। এখন বিভিন্ন রকম চুলের প্রবলেম হয় সেটা আর হবে না, তোমরা যা সেটা 1 সপ্তাহ ইউজ করে দেখো। এটা 1 সপ্তাহ ইউজ করতে হবে না, তোমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাত্র 4 বার ইউজ করে দেখো, তোমাদের এই এরকম প্রবলেম সলভ হয়ে যাবে। এটা উইন্টারে খুব খুব ভালো এই সলিউশনটা। এটা ভালো করে আলতো হাতে কী করতে হবে, মাসাজ করতে হবে। এবার কী করলাম আমি, দেখো লো হেয়ারও আমি এটাকে ভালো করে দিতে হবে, কেননা এই লো হেয়ারটা কী করে এই সময়টা ফেটে যায় বেশি, তার জন্য ভালো করে এটা মাসাজ করতে হবে। দেখো মাসাজ করা হয়ে গেছে, এখন আমি চিমটি দিয়ে ভালো করে আঁচড়িয়ে একটা খোপার মতো করে নেব। দেখো খোপা করা আমার হয়ে গেছে, এখন আমি ক্লিপটা দিয়ে মেরে নেব। দেখো এরকম একটা প্লাস্টিক দিয়ে আমি পুরো হেয়ারটা কভার করে নেব। দেখো আমি একটু ছিঁড়ে নিয়েছি, কেননা মাথার মধ্যে যদি না হয় তার জন্য এটা ছিঁড়ে নিয়েছি না, দেখছি হয়ে গেছে। আর এটা পাকা 30 মিনিট রাখতে হবে, 30 মিনিট পরে যে কোনো একটা শ্যাম্পু দিয়ে ক্লিন করে আসতে হবে। দেখো আমার 30 মিনিট হয়ে গেছে, ক্লিন করে আসছি। এই দেখো আমি ক্লিন করে চলে এসেছি, দেখো কতটা গোলিং দেখাচ্ছে হেয়ারটা, দেখো পুরো চকচক চকচক করছে। পেছনে সেটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। দেখো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমার ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর তোমার সাথে দেখো নতুন একটা ভিডিওর সাথে।